ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল্লাহ সর্বত্র বিরাজমান, রসুল্লাহ সাল্লাম গায়েব জানেন, রসুল্লাহ সব জায়গায় হাজির নাজির, এরকম আকিদা পোষণকারী ইমামের পেছনে নামাজ হবে কি? শরীফুল শেখ যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে উদ্দেশ্য কী। যদি বলে যে আল্লাহ তাআলা তিনি সব খবর রাখেন, জানেন, দেখছেন, তাহলে ঠিক আছে কথা। যদি বলে যে আল্লাহ তিনি সত্তাগতভাবে সব জায়গায় বিরাজমান, তাহলে তিনি শিরিক করছেন, তার পিছনে সালা জায়েজ হবে না। রসুল্লাহ সাল্লাম গায়েব জানেন যারা বলে, তাদের পিছনে সালা জায়েজ হবে না। জিজ্ঞাসা করবেন যে কোন জায়গায় গায়েব বলছেন, যেটা আল্লাহ জানাইছে সেটা, যেমন আখিরাতের কিছু নিয়ে জানিয়েছে, খবর খবর কিছু জানিয়েছে, এরকম কিছু হলে সেটা আপনি সেটা বলতে বললে কোনো সমস্যা হবে না, আসলে কিছু জানিয়েছেন। কিন্তু এটা গায়েব জানা বলে না, তাকে বুঝিয়ে বলতে হবে যেটা ভুল, এটা গায়েব জানা বলে না, কারণ যেটা জানিয়ে দিয়েছেন তার গায়েব থাকেনি। হ্যাঁ, আর যেটা বাকি রয়েছে, যেটা আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, সেগুলোর খবর যদি তিনি যে তিনি সবই জানতেন, এরকম কোনো কিছু তার কাছে অজানা ছিল না, এমন কথা মনে করলে তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাম সব জায়গায় হাজির নাজির, এটা একটা ভুল আকিদা পোষণ করতেছেন। হাজির এটা তো ভুল আকিদা, এবং নাজির এটা শিরকি আকিদা। এর অর্থ হচ্ছে নাজির তো আল্লাহর সিফাত, আর হাজির এখানে আল্লাহর সিফাত নয়, এই জন্য সেটা শিরকি পর্যায়ে যায় না, কিন্তু এটা ভুল আকিদা। এরকম মোট কথা আপনি যেগুলো বলেছেন, এরকম ইমামের পিছনে সালাত আদায় করবেন না, ইমামকে পরিবর্তনের চেষ্টা করুন।